আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ট্রেনস সিমুলেটর এর একটি নতুন ভিডিও, বাংলাদেশি ট্রেন সিমুলেটর। তো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশি ট্রেন সিমুলেটর এর একটি নতুন ম্যাপ দেখাতে যাচ্ছি। তো এই ম্যাপটা আমি যথাসম্ভব বাংলাদেশের এনভায়রনমেন্ট এবং বাংলাদেশি রুটের সঙ্গে সাদৃশ্য রেখে বানানোর চেষ্টা করতেছি। তো দেখো, তোমাদের ম্যাপটাকে দেখা দিচ্ছি আগে। এই যে সো ফ্রেন্ড, আমি প্রথমে বলে রাখতেছি যে আজকে তোমাদের জন্য কিছু ব্যাড নিউজ এবং কিছু গুড নিউজ আছে বাংলাদেশি ট্রেন সিমুলেটর সম্পর্কে। তো আমি প্রথমে তোমাদেরকে ব্যাড নিউজগুলো শুনে যাচ্ছি, বিকজ আগে তিতা পরে মিঠা ভালো, ঠিক আছে? তো শুন না, সেটা হচ্ছে যে আমি ইদানিং খেয়াল করে দেখতেছি যে অনেকে আমার, আমি যে কোচগুলো রিলিজ করে দিচ্ছি সেগুলো অনেকেই কপি করতেছে, ঠিক আছে? তো ফ্রেন্ড, তোমরা যারা যারা আমার কোচ, আমি যে কোচগুলো রিলিজ করে দিয়েছি তোমাদেরকে, তোমরা যারা যারা ওই কোচগুলোর উপরে ভিডিও বানাবে, অবশ্যই তোমরা ক্রেডিটটা দিয়ে দিবে যে আসলে কোচগুলো কে তৈরি করেছে, যে কে কোচগুলো রিপিন করেছে। ওকে, সো প্লিজ ভাই ব্রাদার্স, তোমাদের এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন কিছু করার জন্য। তো অ্যাট দ্য নেক্সট টাইম যখন তোমরা আমার এই কোচগুলোর উপরে ভিডিও বানাবা, অবশ্যই ক্রেডিট অ্যাড করে দিবা যে কে রিপিন করছে এবং কে মডেলটা ক্রিয়েট করছে। ওকে, আমি তোমাদেরকে যে কোচটা রিলিজ করে দিছি ওটা আসলে আমি রিপিন করছিলাম, বাট ওটা কোনো একটা ইন্ডিয়ান কেউ একটা ওই গেম, ওই কোচটা তৈরি করে দিয়েছিলো, বাট ওটা আমি রিপিন করছিলাম আমি নিজে। সো ফ্রেন্ড, অবশ্যই তোমরা ক্রেডিট অ্যাড করে দিবা। হ্যাঁ, তো আমি তোমাদেরকে তো আমি দেখতে পারতেছো তোমাদের সামনে একটা রুট দেওয়া আছে, এই রুটটা আমি ক্রিয়েট করতেছি, ঠিক আছে? সো ফ্রেন্ড, আশা করা যাচ্ছে যে এই রুটটা অনেক সুন্দর একটা রুট হবে। তো এই রুটটার কাজ হচ্ছে তোমার একদম ফুল একটা রুটে কাজ করতেছি, সেটা হচ্ছে তোমার, আগে প্রথমে রুটের নাম বলে দিচ্ছি যে কোথা থেকে কোথা পর্যন্ত। রুটটা হবে তোমার হচ্ছে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত, ঠিক আছে? ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত। হ্যাঁ, এই যে তোমরা তোমাদের সামনে একটা রেলগেট দেখতে পারতেছো, এটা হচ্ছে মির্জাপুরের রেল স্টেশনের আগের একটা রেলগেট। সো তোমাদেরকে মির্জাপুর রেল স্টেশনটা দেখাই দিতেছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মির্জাপুর রেল স্টেশন। তোমরা কিছু ল্যাম্প পোস্ট দেখতে পারতেছো। হ্যাঁ, তো এটা হচ্ছে নাইট অ্যানিমেশনের জন্য আমি করছি। সো এই রুটটা তোমরা তিনটা মোড়ে পাবা, ঠিক আছে? একটা হচ্ছে নাইট অ্যানিমেশন, একটা হচ্ছে ডে অ্যানিমেশন, আর আরেকটা হচ্ছে রেইন অ্যানিমেশন। ওকে, অ্যান্ড তোমরা এনভায়রনমেন্টও দেখতে পারতেছো, খুব সুন্দর। তো আমি তোমাদেরকে এবার রাজশাহী সেকশনের মধ্যে কোন একটা স্টেশন দেখা দিচ্ছি। এই যে ফ্রেন্ড, আমাদের সামনে বড়াল ব্রিজ রেল স্টেশন চলে আসলো। এই দেখো, এটা হচ্ছে বড়াল ব্রিজ, দেখতে পারতেছো লেখাই আছে ওই যে নিচ দিয়ে রাস্তা, আর এই যে বড়াল ব্রিজের ব্রিজটা। তো এবার আমি তোমাদেরকে দেখাবো রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, এই দেখো রাজশাহী ইউনিভার্সিটি বের করতেছে, দাঁড়া ওয়েট, এই যে রাজশাহী ইউনিভার্সিটি, এই যে হেয়ার ইজ দ্য। তো এই এরিয়াটার কাজ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, বাট রাজশাহী ইউনিভার্সিটির সামনে যে তোমাদের একটা ফ্লাইওভার আছে ওইটা দেখা দিচ্ছি। হ্যাঁ, ওইটার কাজ, এই ফ্লাইওভারের আশেপাশের এরিয়ার কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়েছে। উজ উপর দিয়ে বাস যাচ্ছে, তোমরা দেখতে পারতেছো। তো এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওই ফ্লাইওভারটা, সম্পূর্ণ একদম বাংলাদেশি ট্রেন সিমুলেটরের যে একটা স্ট্যান্ডার্ড ভার্সন আসতেছিলো ওইটার মতোই দেখতে হয়েছে এই ফ্লাইওভারটা। হ্যাঁ, আর এই রুটটা আমি এই বছরের মধ্যে রিলিজ করতে পারবো না। হ্যাঁ, এই রুটার কাজ শেষ হতে হতে হয়তোবা দেখা যাবে যে সামনে বছরে ইনশাল্লাহ রুটার কাজ শেষ হয়ে যাবে। সো কাজ আসলে কেবল শুরু করা হয়েছে। হ্যাঁ, সো আমি লাইন বসানোর কাজ শেষ হয়ে গেছে, আর স্টেশনগুলো বসানো হয়ে গেছে, তারপরে রোড সাইডের কাজ কিছু বাকি আছে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তো অনেক অনেক কাজ আছে, ঠিক আছে? তো এই জন্য এই রুটটা আর কি খুব দ্রুত আমি রিলিজ করতে পারবো না, বাট আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা সামনে বছর রোজারিদের মধ্যে রুটটা পেয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, তো এবার আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিব, সেটা হচ্ছে
যে বাংলাদেশি ট্রেনজের সিমুলেটরের যে বাংলাদেশি যে রুটের যে ফার্স্ট ভার্সনটা, ঠিক আছে, বাংলাদেশি রুটের যে প্রথম ভার্সনটা আছে সেটা আমি নেক্সট ভিডিওতে, মানে খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি, ঠিক আছে? তো এবার অপেক্ষার ফলে শেষ হলো। আর হ্যাঁ, বা প্লিজ ফ্রেন্ডস, আমার ওই বাংলাদেশি রুটে যারা গেম প্লে করবে অবশ্যই ক্রেডিটটা দিয়ে দিবে যে আসলে কে সেই রুটটা তৈরি করছে, ওকে? সো আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি যে প্লিজ ক্রেডিটটা অ্যাড করে দিও যে আসলে কে রুটটা তৈরি করছে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার ওই কমলাপুর রেল স্টেশনের সামনের ফ্লাইওভারটা, দেখতে পারতেছো? সো কমলাপুর রেল স্টেশনের কাজ এখনো কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখে দিব। অ্যান্ড দেখতে পারতেছো এটা ঢাকার মধ্যে। সো এবার তোমাদেরকে আর কি দেখাবো, হ্যাঁ, বঙ্গবন্ধু সেতুর স্টেশন দেখা দিচ্ছে, দেখো এই যে তারপরে দেখো যে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন, এটার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের কাজ শেষ। এই দেখো বঙ্গবন্ধু সেতুর, এই যে এটার কাজও শেষ, শুধুমাত্র পাঁচ, এই পাঁচ যে রাস্তা রাস্তাটা আছে এটা ঠিক মতো বসাতে হবে। সো ফ্রেন্ডস, আমি আজকে হচ্ছে তোমাদের 16 অক্টোবর, ঠিক আছে? তো আজকে 16 তারিখ না, আমি 20 তারিখে তোমাদের বাংলাদেশি রুটটা রিলিজ করে দিব। হ্যাঁ, সো খুব দ্রুতই আমি রুটটা রিলিজ করে দিচ্ছি তোমাদেরকে, আর তোমরা রুটটা এনজয় করতে থাকো। আর হ্যাঁ, রুটটার মধ্যে যে আপডেটগুলো অ্যাড করা আছে সেগুলো ডাউনলোড করতে তোমাদের হয়তো বা, মানে ফুল রুটটা তোমাদের ডাউনলোড করতে প্রায় 1 জিবির মতো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, ফুল রুটটা ডাউনলোড করতে তোমাদের 1 জিবি লাগবে। সো রেডি থাকো 1 MB খরচ করার জন্যে, 1 জিবির নিচে তোমরা রুটটা পাবা না, ঠিক আছে? আর যাদের ফোনের র্যাম খুবই কম তাদের জন্য আমি একটা স্পেশাল রুট নিয়ে আসবো, তারা চাইলে ওই রুটটাতে খেলতে পারো। আর এটা খেলার জন্য বেশি র্যামের প্রয়োজন হয় না, আমি দেখছি যে 2 2 GB র্যামে এই গেমটা সেরকম একটা ল্যাগ মারে না, যদি তুমি ঠিক মতো, যদি কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে কোনো ল্যাগ মারবে না। আর যদি তোমাদের 2 GB-র নিচে কোনো ফোন হয়, যেমন 1 GB-র ফোন, তাহলে এই গেমটা চলবে না। হ্যাঁ, আর যদি 2 GB-র ফোন হয় তাহলে অবশ্যই গেমটা চলবে, আর যদি 4 GB হয় তাহলে একদম ল্যাগ ফ্রি, ওকে? আর 6 GB-র তো কোনো কথাই নিয়ে দেখো, এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু। সো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে যে মডেলগুলো আছে ওগুলো ক্রিয়েট করতে পারি নাই, বাট চেষ্টা করছি রিয়ালিটির সাথে মিল রেখে ক্রিয়েট করার। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। বাই বাই।